সন্তান জন্ম নিলেও তার ব্রহ্মচর্য নষ্ট হয় না, এইটাই সূক্ষ্ম সনাতন তত্ত্ব। সেই কথাটি হঠাৎ আমার মনে পড়ে যায়। আপনারা ধৈর্য ধরে শ্রবণ করুন যত সুধি চয়, ঠিক আছে তো? ঠিক আছে। বশিষ্ঠ মুনি, তার স্ত্রীর নাম অরুন্ধতী। এই ঘটনাটা শুনেই যাও মা, আমরা তো বিভিন্ন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে সেইগুলোকে পরিবেশন করি, বিশেষ করে মানুষ কবিগান শুনতে যেত, অনেক অজানা জিনিস জানতে পারত যার দ্বারা জ্ঞানের সঞ্চার হতো, জ্ঞানের বিকাশ হত। এই ঘটনার থেকে আমি আগের আসরে যা বলেছিলাম আপনাদের বাকে, আপনারা লক্ষ্য করে শুনুন বিজ্ঞ লোকে, যে আমার কথাটা আসল না নকল। তা বিশ্বামিত্র মুনি একবার বাতাহারি ব্রত করলেন। বাতাহারি ব্রত বোঝেন? বাত মানে বাতাস। ১২ বৎসর শুধু বাতাস খেয়ে বেঁচে থাকবে, আর কিচ্ছু খাবে না। কি কঠিন সাধনা! এখনো আছে হিমালয়ের, হয়তো মেশিনি গুহার ভিতরে অনেক সাধু আছে, খালি বাতাস খায় যারা, ওই শরীরে মেদ ছাড়া। আমাদের যেমন মেদ হয়, আমরা মাছ মাংস তরকারি বা ডিম খাই, তাদের মেদ হয় না, স্কেলিটন চেহারা। বিশ্বামিত্র মনে মনে ভাবলেন, তাই আমি ১২ বৎসর বাতাহারি ব্রত করতে চাই। হাওয়াটি নিয়ে রেশক পুরো কুম্ভকের দ্বারাই মানুষ বেশি থাকে, তাই যেটুক সময় উনি সাধু সঙ্গ পায়, কোন সৎসঙ্গ পেলে সেখানে কিঞ্চিত কাল অবস্থান করেন, তাছাড়া জঙ্গলের মধ্যে চলে যান। একদিন মনে মনে ভাবলেন, আমি বশিষ্ঠের কাছে যাব, সেখানে গিয়ে দুটো হরি কথা শুনিয়ায় আসি। বশিষ্ঠের স্ত্রীর নাম অরুন্ধতী। তখন বশিষ্ঠের ১০০ পুত্র, একটা দুটো না ১০০টা পুত্র জন্মগ্রহণ করেছে অরুন্ধতীর গর্ভে। তা বিশ্বামিত্র মুনি যখন সেই বাড়িতে এসেছে, তো অরুন্ধতী দেখেছে একজন মুনি ঠাকুর এসেছে আমার স্বামীর সঙ্গে হরি কথা বলছে, তাহলে ওনার একটু সেবার ব্যবস্থা করি। অরুন্ধতী জানে না যে মুনি ঠাকুর বাতাস ছাড়া কিছু খাই না। ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট, এ ওখানে কারা কথা কয়? বাবা তোমরা কথা বলো না, দয়া করে তোমরা কথা বলো। দেখো কত কষ্ট করে শীতের ভিতরে ও যে কয়টা শ্রোতা রয়েছে, তারা তো এই কথাগুলো শুনবার জন্য রয়েছে। অরুন্ধতী চিন্তা করে, আমি এই মুনি সেবার জন্য রন্ধনশালায় গিয়ে রন্ধন করব পরমান্ন। পরমান্ন মানে মিষ্টি অন্ন।
সুন্দর করে গিয়ে রান্নাঘরে মিষ্টি অন্য রান্না করছে মনির সেবা দেবে। কিন্তু রান্না করতে করতে যেটুক সময় লাগে ঠিক ওইটুক সময়ের ভিতরে অতটা সময় নেয়নি, তার একটু আগে আগে মুনি ঠাকুর হরি কথা বলার পরে বশিষ্ঠকে প্রণাম করে বিদায় নিয়ে চলে গেছে। আর এই টাইমে পরমান্ন থালা ভরে নিয়ে এসে হাজির হয়েছে। ওখানে কারা কথা বলছে? নীলরতন বাবু পরমান্ন রান্না করে এসে দেখে তাই একা স্বামী আমার বসায় আছে, মুনি ঠাকুর নাই। এই দেখিয়া স্বামীর কাছে গো পরন্ধু কি কয়, যার সেবার জন্য পরমানন্দ আনলাম তিনি গেছেন। বশিষ্ঠ ডেকে বলে অরুন্ধতি বলি তোমার ঠাই, সে পর্বতের গহ্বরে গেছে আমার কাছে নাই। হে প্রাণ প্রেমসী তোমার কাছে প্রকাশী, তোমার নাই তো জানা, 12 বৎসরের ভিতরে মুনি বাতাস ছাড়া কিছু গ্রহণ করবে না। 3 বছর কেবল হয়েছে, আর 9 বছর বাকি আছে। অরুন্ধতী ডেকে বলে আমি মুনির সেবা দেব বলে সংকল্প করে পরমান্ন রান্না করে এনেছি আজ থালিকা ভরে, যদি না পাই আমি মুনিরে তাহলে আমি আমার জীবন বিসর্জন দেব। কি সর্বনাশ! বশিষ্ঠ বলছে তুমি কি বলছো, পাগলামি করছো? বলে তিনি কোথায়? বলে তিনি বাতাস ছাড়া আর কিছু খাবেন না তো। বলে কোথায় তিনি? বলে ওই যে বড় নদী, ওই নদীর ওপারে দেখেছো বড় পাহাড়, ওই পাহাড়ের গুহার মধ্যে গিয়ে উনি ধ্যানে বসেছেন। বলে তাহলে আমার দ্বারা মুনি সেবা হলো না, এ জীবন আমি রাখবো না, এ জীবন আমি রাখবো না। বশিষ্ঠ বলছে তাহলে তুমি কি করতে চাও? বলে আমি মুনির সেবা করতে চাই। কোন সেবা করবে না? বলে উনি আমাকে বলুন। বলে যাও তাহলে তুমি নদী পার হয়ে ওই পর্বতের গুহায় গিয়ে ডেকে জিজ্ঞেস করো গিয়ে যাও। আমি যাবো কি করি, নদীতে তো পারাপারের কোনো ব্যবস্থা নাই। বশিষ্ঠ বলে আমি মনের কথা করি, আজীবন আমি যদি ব্রহ্মচারী হই তোমাকে আশীর্বাদ করলাম, তবে তুমি পরমান্নের থালা নিয়ে জলের উপর দিয়ে অনায়াসে হেঁটে চলে যাবে। অরুন্ধতি চিন্তা করে আমার গর্ভাধারে ওনার ঔরসে 100টা জন্মেছে, তারপরে কয় উনি বলে ব্রহ্মচারী, ওই শ্যামানন্দের মতো ওনার যে বুদ্ধি গজাইছে সেরকম বুদ্ধি ওনারও ঠেলা দিয়েছে। এ তো গল্প কথা নয়, আমার গর্ভে যখন 100 সন্তান হয় তাহলে সে ব্রহ্মচারী কি করে? কারণ শাস্ত্রের পাতায় লেখা বিন্দু ধারণাথ জীবনং মরণং বিন্দু পতনাথ, বিন্দু পতন মাত্র মৃত্যু, বিন্দু ধারণে জীবন। আবার ভাবছে আমারই তো স্বামী,
ফেটে গিয়েই দেখি আমি, সে তো বাক্য দিয়েছে। আমি তো তার ঘরের নারী, সে বলেছে হয়ে থাকি আমি যদি ব্রহ্মচারী আশীর্বাদ করি তবে। পরমান্নের থালা নিয়ে জলের উপর দিয়ে তুমি অনায়াসে হেঁটে চলে যাবে। সভক্তিতে স্বামী চরণ করিয়া বন্দন, পরমান্নের থালা নিয়ে করিল গমন। নদীর কূলে গিয়ে শুধু স্বামীর কথা হবে, চলে যাব না হয় মরব, একটাই তো হবে, কারণ আমি তো প্রতিজ্ঞাই করেছি মুনি সেবা না দিতে পারলে মরে যাব, তাহলে মরে যাব। জলের উপর দিয়ে হাঁটা দিল, সেই দেখে তাই ওই মাটির উপর দিয়ে হাঁটার মতো হেঁটে যাচ্ছে রে ভাই। কি একদম অনায়াসে বড় নদী পার হয়ে এসে ওই পর্বতের গহ্বরের পাশে এসে ডাকছে, মুনি ঠাকুর, হে মুনি ঠাকুর, আমি বড় আশায় করে তোমার সেবার ধরে তালিকা ভরে পরমান্ন নিয়ে এসেছি। হে মুনি ঠাকুর, একবার গ্রহণ করো, আমার মনের বেদনা করো দূর। মুনি তো ধ্যানে বসে আছে, বেশ কিছুক্ষণ ধরে ডাকাডাকি করে যখন দেখছে মুনি আর আসছে না, আর আমি ফিরে যাব না বলেছি তো যাব না, এখানেই দেহত্যাগ করব, এত বড় একটা পাথর তাই হাতে নিয়েছি, মাথায় ঠুকে ঠুকে নিজের জীবনটিকে বিসর্জন। যখন এই বড় পাথর উঁচু করে এবার আঘাত করবে তার শিরে, এই টাইমে মুনি বেরিয়ে এসে বলছে দাঁড়াও মা, পাথর ফেলে দাও, তুমি তাহলে গ্রহণ কর, দাও ছোট, একদম ছোট ছোট, তুমি সেবা করবে, এত আমি এসেছি মা। কি আনন্দ, কি আনন্দ, সে যে কি আনন্দ, এ তো ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। মুনি ঠাকুর পরমান্নের থালা নিয়ে শালা থেকে থালা থেকে পরমান্ন সেবা করেছে। মা মামা তুমি শান্তি পেয়েছ? হ্যাঁ মুনি ঠাকুর, আমার জীবন ধন্য হয়েছে, আমার হাতে রান্না করা পরমান্ন আজ মুনির সেবায় লেগেছে। মা তুমি যাও, তোমার স্বামী পথপানে ছেড়ে আছে। হ্যাঁ আমি যাব, কি করে যাব, অত বড় নদী আমি কি করে পার করব? বিশ্বামিত্র বলছে তুমি এসেছো কি করে? বলছে আমি এসেছি তোমার স্বামীর বাক্যের চোরে। আমার স্বামী বাক্য দিয়ে বলে সে আজীবন ব্রহ্মচারী হলে আমি জলের উপর দিয়ে হেঁটে তোমার কাছে আসতে পারবো চলে, তার বাক্য বলে আমি জলের উপর দিয়ে হেঁটে এসেছি, আমি যে ফিরে যেতে পারবো সে বাক্য তো আমার স্বামী দেননি। তুমি যেতে পারবে, ও তাই তাই, তাহলে আমি তোমাকে একটা বাক্য দিচ্ছি, আমি 12টি বৎসর বা তাহারি, শুনো হে বশিষ্ঠ নারী, 3টি বছর তার অতিবাহিত হয়ে গেছে, তোমার কাছে বলে রাখি আর 9টি বছর আছে বাকি, আমার এর মধ্যে যদি আমি
বাতাস ছাড়া অন্য কিছু গ্রহণ করে থাকি, তাহলে তুমি জলে ডুবে মারা যাবে। আর যদি অন্য কিছু আমি সেবা না করিয়ে থাকি, শুধু বাতাস খেয়ে জীবন রাখি, তাহলে জলের উপর দিয়ে তুমি হাঁটিয়ে চলে যেতে পারবে। আরে বাবা, অরুন্ধতি কয় এদি আর এক পাগলা, কেবল খাইছে আমার রান্না করা ভগবান, আর কয় খাইয়ে থাকলে আমি জলে ডুবে মরে যাব, আর উনি না খালি আমি হাঁটি। ঠিক আছে মনি, মনি চরণে প্রণাম দানি গো, অরুন্ধতি ধায় জলের উপর দিয়ে অনায়াসে হেঁটে চলে যায়। ও শ্যামানন্দ শুনিয়ে যাও, শ্যামানন্দ তোমার কথা ইজরিয়ে গন্ধ, জলের উপর দিয়ে হেঁটে এসে দাঁড়িয়েছে স্বামীর সকাশে, দুই চোখের জলে ভেসে করে নিবেদন, হে প্রাণ প্রিয়তম স্বামী, দুটো প্রশ্ন তোমাকে করব, তুমি বুঝিয়ে দেও আমার সদন। বল, তুমি আমাকে নিয়ে সংসার করে আমার গর্ভাধারে 100টি সন্তান আমাকে করেছো দান, তুমি 100 সন্তানের বাবা হলে কি করে ব্রহ্মচারী থাকলে, এই দাও তার সমাধান। আর আমি পরমান্ন নিয়ে গেলাম, নিজের হাতে খাবার দিলাম, সেই মুনি বা বাতাস ছাড়া অন্য কিছু কি করে না খাওয়া হয়, প্রশ্ন করি তোমার ঠাই, এই তত্ত্ব আমি বুঝি নাই, এইটা বুঝাই দাও। বশিষ্ঠ ডেকে কয়, চমৎকার প্রশ্ন করেছ, সংসারে বসে 100 কেন, আস্তে মায়েরা এইরকম আলোচনার সময় কথা বলতে ইচ্ছে করে কারো, সব দিন কি সব আলোচনা হয় নাকি, বলে শোনো, সংসারে সন্তান জন্ম দিয়ে ব্রহ্মচারী হয়, তুমি আমার কথা লও, আগে আমার কথার জবাব দাও, তুমি সন্তান কামনা করেছো তাই আমি তোমাকে সন্তান দিয়েছি, তোমার সঙ্গে মিলন হয়েছে সেই সময়, কিন্তু আমার কাছে বলো দেখি, এছাড়া আমার কামনা পূর্ণ করবার জন্য আমি তোমাকে ব্যবহার করেছি কি, বলে না তা তো করো নাই, এছাড়াও তুমি আমাকে চেয়েছো, আমি তোমার মনোবাসনা পূর্ণ করেছি, কিন্তু সন্তান সৃষ্টি ছাড়া এক বিন্দু আমি পতন করেছি, বলে না তাও তো করো না, ইহাকে বলে সংসারীর ব্রহ্মচর্য। সহজ ব্যাপার না, শুনলেই পারা যায় না, কিন্তু এটা একটা তত্ত্ব, এটাই হচ্ছে সূক্ষ্ম সনাতন তত্ত্ব। আমরা এতদিন জেনেছি তাই, বিয়ে যে না করে ব্রহ্মচারী বলে তারে না, সনাতনে তা বলে না। বশিষ্ঠ দেব ডেকে কয়, আর একটা কথার জবাব দাও আমায়, তোমার গর্ভের সঞ্চার হলে আমি আমার কামনা বশত ভুলক্রমে আমি গিয়েছি কি তোমার স্থলে, সেই কামনা করিতে পূরণ, বলে না, ইয়াও সংসারী ব্রহ্মচারীর আর একটা লক্ষ্য। এই কথাটাই গুরু চান ঠাকুর সব কৃষকদের ডেকে বলছে একদিন, এই তোরাই দিকায় বয় কি, তোরা ধান বুনিস, কলাই বুনিস, সর্ষে বুনিস, ভালো করে শুনিস, এগুলো বোনার পরে যতদিন পাকা ফসল না কাটিয়ে আনিস ঘরে, ততদিন কি লাঙল নিয়ে জমিতে চাষ দিস বারে বারে, কয় না তা দেব কেন,
গজল বনবো, সেই গজল পাকবে, ঘরে আনবো, তারপরে আবার চাল দেব। গুরু চাঁদ করে মানা, তাহলে জমিতে বীজ বুনিয়ে জানো আবার সেই জমিতে লাঙল নিয়ে চার দিস নেশালা। আর পাবো না, বোঝো তো বোঝো না, বোঝো মুখ বোঝো। এই জন্যে আগে বলেছি, তুলসীর মালা গলায় দিলি বৈষ্ণব হয় না, আশার মালা গলায় দিলি তারে মতুয়া হয় না। মতুয়ার দলে ভর্তি হয়েছে তার চিন্তা। অরুন্ধতী বলল, এটা তো বুঝলাম, তা উনি খাইয়ে না খাওয়ালো যে, কয় উনি খাই নাই, খাইছে, কয় খাই নাই। ওনার না খাইয়েও খাওয়া হতো যদি মনে মনে ওনার খিদিয়ে লাগত, যদি মনে মনে ভাবত আর সহ্য করতে পারছি না, যদি কেউ এসে আমাকে কিছু খেতে দিত ওই সময়ও খাওয়া হয়ে যেত, ওনার ব্রত ভেঙে যেত। উনি খায় না, ওনার তোমার জীবন রক্ষার তরে তোমার ওই মিষ্টিঅন্ন ধরে পেটের মধ্যে দিয়েছে, ভরিয়েও পায়খানা করে ফেলাই দে। উনি চিন্তা করলেন, হিয়ায় ওইটুক যদি পেটের মধ্যে বড়িয়ে খাওয়া যায়, যদি একটা জীবন বসিয়ে যায়। উনি খাই নাই। জানেন, একটা বিশ্বাস সত্যি হতে পারে, আবার একটা ঘরের বউ সেও অসত্যি হতে পারে। সবকিছুর মূল হচ্ছে মন। এসব কথা বলতে নাই সর্বক্ষণ, কিন্তু বলে যাচ্ছি, অন্তরঙ্গ কয়জন তো ছোট। যদি সেই বেশ্যা মনে প্রাণে কোনো পুরুষকে গ্রহণ না করে, অনেক সময় চাকরি দেবার তরে ভুলাইয়ে ভালাইয়ে কোনো মেয়েদের নিয়ে যায় বোম্বে শহরে, কলকাতা শহরে, হয়তো সে ভক্তিমতী, তার কিছু করার থাকে না। যদি কোনো পুরুষ তাকে ভোগ করতে যায়, সে যদি মন না দেয়, কিন্তু ঘরের বউ যদি মনে মনে ভাবে এমন নেই, শেষ সাথে বিয়ে দিতে একটা মোটর সাইকেল নাই, ওই যে কি সুন্দর মোটর সাইকেলে পিছনে নিয়ে বউ নিয়ে যাচ্ছে জড়াই ধরে, আমার যদি ওই রকম একটা স্বামী হতো তাহলে আমার মোটর সাইকেলে নিয়ে যেত। ওই যে গেল সতীত্ব। খুব সূক্ষ্ম তত্ত্ব আলোচনা করছি, যে জন্যে তার গোসাই লিখেছেন, মানব কুলি আসিয়া যশবন্ত সুত হইয়া জন্ম লইয়া সকলা নগরী প্রচারিল গুণগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাই নাই জগৎ। যদি কোন আপনি সব বানানো কথা পান কোন জায়গায়, হ্যাঁ সব ফাজিল কথা, আমি কই না, একদম সনাতনের মূল তত্ত্ব, আমার কথা মিথ্যা না সত্য, প্রমাণ দিচ্ছি। যামদগ্নি ঋষি, তার স্ত্রীর নাম কি ছিল কেউ বলতে পারেন? রেণুকা। যার ছেলের নাম পরশুরা, যে মাতৃহত্যা করে কুঠার লাগিয়েছিল হাতে, লাঙল বন্ধ সেনা নয়, ওটা বাংলাদেশে পড়িছে। ওই রেণুকা এত বড় সতী ছিল ভাই, তার জল আনতে কোনোদিন কলস নিয়ে যায় নাই, আসলে ভরিয়ে জল নিয়ে চলে আসে, জল পড়ত না। একদিন নদীতে জল আনতে গেল, শোনেন নারী নরে, এক রাজপুত্র যাচ্ছিল ঘটকে পেছন, নদীর কিনার ধরে রাজপুত্র ঘরে যখন নেতে যায়, আসলে জল তুলে রেণুকা থমকিয়ে দাঁড়ায়, খালি ওই দিক দেখে মনে মনে ভাবছি, মনে মনে কোনো অসৎ কাজ করে নাই, পড়িয়ে দেখে আমার বাবা যদি ওই রকম একটা রাজার ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিত, আমাকে ঘোড়ায় চড়ে
ঘোড়াই করে বন ভ্রমণে বিরত, ও কি আনন্দই না হতো। হঠাৎ সে দেখে তাই জলার আসলে একটু নাই। তাই আমি যা কইছি ঠিক আছে তো? এই জন্য মনটা হচ্ছে সমস্ত কিছুর মূল। এই জন্য অশ্বিনীর গানি আছে, প্রেম বায়ু উঠবে মনের গুণে, ভক্তির বাদাম দাও না টেনে। ওরে এত সুন্দর কথা রে, কি কথা, সব কথার সাথে সেন একেবারে, ওনার সাথে এটা সেন, এটার সাথে ওনার সেন। আর যদি শ্যামানন্দ ঠিক না পায় এটা আমি পারবো। দেখেছেন ওই যে সূত্র, সনাতন সূত্র, প্রেম বায়ু উঠবে মনের গুণে, ভক্তির বাদাম যাও না টেনে মন আমার। এই মনটাকে ঠিক করবার জন্যই মাতাম দেওয়া, মনটাকে সেন্ট্রালাইজড একমুখী করবার জন্য জয় ডাঙ্কা বাজানো, সিঙা বাজানো, ভেরি বাজানো, যেন বাইরের দিকে মন না ধায়, একমুখী হয়ে যেন শ্রীহরি চরণে একাগ্রতা নিয়ে মাতোয়ারা হয়ে যায়। হরি হরি বল, হরি হরি বল। তাহলে খেয়েও না খাওয়া হয়, আবার সন্তান 100টা জন্ম দিয়ে ব্রহ্মচারী হয়। আমি যদি বলি তাই কলিতে সন্ন্যাসী নাই, যদি বলেন আপনি এইসব কন এত সন্ন্যাসী, মার্কণ্ডেয় পুরাণ খোলেন কি লেখা আছে, অশ্বমেধ গোপালম্ব সন্ন্যাস পালবৈত্রিকম দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়। কলিতে 5টা জিনিস বর্জিত, অশ্বমেধ যোগ্য নাই, গোমের যোগ্য নাই, অশ্বমেধ গোপালম্ব, সন্ন্যাস নাই, সন্ন্যাস পালবৈত্রিকম মানে মাংস দিয়ে পিতার শ্রাদ্ধ, দেবরেণ সুতোৎপত্তি দেওর দিয়ে সন্তান জন্মানো, 5টা জিনিস বন্ধ। তার মানে এগুলো আগে ছিল, এখনো অনেক রাজ্যে আছে এক ভাই বিয়ে করে দুই তিন ভাই ভোগ করে, আছে না, দেরাদুনি আছে। কিন্তু এগুলো বিধি নিষিদ্ধ কলি, আপনারা বলতে পারেন তাই, তাহলে সন্ন্যাসী হলো কেন নিমাই? ভগবান কথা নষ্ট করলো কেন? না, নিমাই সন্ন্যাসী হয় নাই, সন্ন্যাসীদের ধরবার জন্য নিমাই সন্ন্যাসীর পোশাক পরিছে, মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি দেবার জন্য। এই জন্যে 60,000 শিষ্যের গুরু ওইটা দিয়েই আর বহনি করেছিল শুরু কাশিধামে। তার নাম কি? প্রকাশানন্দ সরস্বতী। ভাবতে পারেন এই মায়াবাদী সন্ন্যাসী যারা প্রেম ভক্তিহীন, তারা রসের গোড়া মনে মনে ভাবলেন তাই, আমি ঘরে থাকলে পরে প্রেম ভক্তি দেওয়া হবে না ওদের। এই জন্য সন্ন্যাসীর পোশাক পরে, কারণ সন্ন্যাসীর সঙ্গে ছাড়া ওরা আলোচনায় বসে না। ওরা গৃহস্থ যারা ওদের চোখে নগণ্য জঘন্য তারা, বলে ওরা নারী নিয়ে শয়, সন্তান জন্মায়, ওই কয় নাকি বুই ভরের দল নাকি, ওরা মার পেটেতে পড়ছিল না? লম্বা লম্বা কথা শ্যামানন্দ কও, তোমার বাবা যদি তোমার মাতারে না যাতো তা তোমার জগতে আশা লাগতো না। আরে অটল ব্রহ্মচারী, যুক্ত ব্রহ্মচারী হয়ে যাও। জন্মনীতি ভাবতো ওনার মা বাবা, যদি উনি যা যা কইছে তাই তাই ভাবতো, উনি কোন কায়দায় আসতো কয়ে যাক,
তাই তো বাচ্চা দেয় গাইতো, এই জন্য দুধ পাইতো। লম্বা লম্বা কথা বলা যায়, বাক্য বীজে সব সবমতো ওদের বাক্য বীজে সন্তান জন্মাতে হবে, তার কারণটা কি? সৃষ্টি তিন ভাবে হয়, ভালো করে শোনে নেই ঘটনা, প্রত্যেকটার জবাব দেওয়ার চেষ্টা করছি আমি। একটা ব্রহ্মতত্ত্ব, একটা যোগতত্ত্ব, একটা ভগবান তত্ত্ব। ব্রহ্মতত্ত্ব, যোগতত্ত্ব, ভগবান তত্ত্ব। ঈশ্বর তিনি নিজেই বলেছিলেন, একম বহু সাম, একা আছি বহু। এই জন্যে যারা ব্রহ্মজ্ঞ মহাপুরুষ তাদের বাক্য বীজের দ্বারাই সন্তান হয়, কিন্তু এটা সব জায়গায় তো প্রযোজ্য নয়, এটা মেজরিটি পার্সেন্ট না, 0.00001 তার কম। বাবা লক্ষ্য রাখ, যোগতত্ত্বের দ্বারাই সৃষ্টি হয়। যোগ মানে কি? একটা সরিষার দানা লাগালে তাতে যে গাছটা হয় তাতে একটা সরষা ধরে নাকি বলুন মহাশয়? একটা সরিষা, ছোট্টটা সরিষা ফেলাই দেবেন, তাতে যে গাছ পাবে তাতে কি একটা সরষা, হাজার হাজার সরষা হবে। কেন হয়? এটা ঈশ্বরের ইচ্ছা, একম বহু সাম। কিন্তু এই সরষাটা দুটো হতে পারত না যদি মাটির যোগ না পাতো, জলের যোগ না পাতো, বাতাসের যোগ না পাতো, আর আলোর যোগ না পাতো। এই হল যোগ তত্ত্ব। কোনদিন একটার থেকে কি দুটো হতে পারতো? কিন্তু হাজার হাজার হয়ে গেল। কেন? যখনই যোগ, মাটির যোগ, জলের যোগ, বাতাসের যোগ, আলো, এটা হচ্ছে যোগ তত্ত্ব, একম বহু সাম। একটা আমের আঠি লাগাবেন যে গাছটা হবে কত হাজার হাজার লাখ লাখ কাম, ওই আবার আঠি লাগাতে থাকবেন, খালি হতে থাকবে। এ কোনোদিন ভাবিছেন ব্যাপারটা কি? এইটি হচ্ছে সূক্ষ্মতম। আর একটা হচ্ছে ভগবান তত্ত্ব, নারীর ভাগ পুরুষের ভাগ মিলিত অবস্থায় পবিত্র ভাবে সংসার করে সন্তান আদি হয়, নিজের স্ত্রীর সঙ্গেও ব্যভিচার হয়, খালি পরের বৈদ্যারে গেলে ব্যভিচার হয় তা না। এত কথা কওয়া ঠিক না, করে খাচ্ছে করে খাক, এর মধ্যে কাজ করে খাচ্ছে করে খাক। শুনিস, যদি দরার দরকার দিয়ে একটা দরিস, আমার দ্বারা তো হলো না, যদি তোকে দ্বারা হয় আর কি। এক গোসাই দীক্ষা দিছে, শিষ্যরে কয় বাবা মাসে এক, বছরে বারো, তার চাইতে যেটুকু মাটি পারো। শিষ্য কয় ও আমি গুনে গাছিয়ে আমি পারবো না ঠিক করে, ওইভাবে মাসে এক আর সব দিন যাবে ভাগ, আমার দ্বারা হবে না। একটা কাজ করিস তুই, বছরে ২৪ আর মাসে ২, ও আমি কথা দিতেই পারবো না, তোমার মন্তর ফিরাই না। কয় তাহলে অমাবস্যা পূর্ণিমাটা বাদ দিস, কয় ও আমার খেয়াল থাকে না কবে অমাবস্যা কবে পূর্ণিমা, ঘরের মধ্যে শুয়ে পড়লে আমি ঠিক পাই নাকি চাঁদ ধরছে না চাঁদ ডুবে ডুবে, কই তো জ্বালায় পড়ছি তো কম না, কই জন্মদিন যে বার দিস, কই আমার মনেই খায় না, তোমার মন তো হৃদয় নাও, আমার কোন সময় কোন ভাব হবে করতে পারি না, গুরুদেব বলে তাই, আমার কোলে আয়, তুইও যা আমিও তাই, আমারও ঠিক নাই। এইরকম গুরু যেন ধরিয়ে না, আবার পাইছে।
আজকে কিছু অন্তরঙ্গ আলোচনা করছি, কারণ বহিরঙ্গ নিয়ে করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ নিয়ে হয় রস আস্বাদন। তাহলে মূল তত্ত্ব সূক্ষ্ম সনাতন বলি আপনাদের ঘরে, সন্তান জন্ম দিয়েও মানুষ ব্রহ্মচারী হতে পারে, আবার বিয়ে না করেও ব্যভিচারী হয়। এক ব্রহ্মচারী শোনেন নাই, ওই গোলায় পেপারে দেখছিলেন না, জেলে গেছিল, এক বাড়িতে যাত এক কুমারীর ডবা সারিছে, তারপর একটা মেয়ে হইছে, জেল মেলা দিন খাটার পরে কোর্টে গিয়ে বিয়ে করতে হয়েছে সেই মেয়ে শুদ্ধ ব্রহ্মচারীর। কি পেপারে দেখছিলেন না আপনারা? আর একেবারে বেশি দূরের ঘটনা তো না, গোলা গাঙ্গনাপুরের গোলা ভিতরে। ঘটনা ঘটাইছে শ্যামানন্দ, মনে মনে তুমি আজি করিও ভাবনা, তুমি যে কোটা কুচির কথা কইলে ওটা তো ঠিক হয় না। তাহলে মূল কথা কি, সংসারে থাকো, সংসারে থেকে কৃষ্ণ ভজন করো, হরি ভজন করো, যে যা করো মন দিয়ে তারে ডাকো, মনটাকে পবিত্র রাখো, সৃষ্টির তরে যেন শুধু পিতৃধন ঝরে, তাছাড়া ওইটাকে আটকায় রাখো। তাহলে আটকায় রাখতে কারা পারে? ওই জন্যে গুরু দরকার, যেটা বিজ্ঞানের দ্বারাই হয় না। তাই দীক্ষা গুরু কৃষ্ণ আমার, হ্যাঁ শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়া খেলা করেন আমার দেব পদ্মজন, সাধকের স্থান হয় গো বৃহদ বৃন্দাবন, শিরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। এখন তো এইসব রড লাইট টিউব কি কি লাইট কয় জ্বলতেছে, আগে এইগুলো ছিল না, হ্যাসাক লাইট ছিল, কি ছিল হ্যাসাক লাইটের? তেল থাকে কোন জায়গায়, উপরে না তলে? এই ডাক, তেল থাকে কোথায়? তলে। তলে কোন জায়গায় জ্বলে? উপরে। কায়দা তো ওই জায়গায়, তেল থাকে তলে, হাওয়া দিলে বার্নাল দিয়ে ঠেলিয়ে ওঠে ম্যান পেলে, ধরাই দিলে আলু জ্বলে, কায়দা তো ওই জায়গা। আবার যদি অল্প একটু হাওয়া ছাড়িয়ে দেয়, একটু তেল নামিয়ে আসলো, এত কোয়া যায় না, নিবই দিয়ে আবার টাইট দিয়ে আবার আগুন ধরে দিল, ম্যান্টেলের সাটা ফাটিয়ে যাবে। থাকলি খালি হাওয়া দিলি কি হবে? ভজন রাজ্য এরে বলে, গুরু শিক্ষা দেয়, এরেই উদ্ধরতা এই জগতে কয়। সাইকেল নিয়ে যাচ্ছেন, যদি সাইকেলের ব্রেক ফেল হয় তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। ট্রেনের যদি ব্রেক ফেল হয়, ওই ব্রেক কষাটা হচ্ছে মেইন, ব্রেক থাকলো না, তেল নামিয়ে গেল যা, আর যদি তলা ফুটো হয়ে যায় তো আরো খারাপ। যাওয়ার সময় একটা ফাজিল গল্প কব না, থাক কব না, এত ভালো কথা কওয়ার পরে ফাজিল গল্প কব না, থাক থাক কব না, গরজ কি শুনছ না, ওই ফাজিল গল্প যাবার সময় কব না, কালকে
কি কানের মধ্যে পোষা পাখি হয় নাকি? গল্প হবে গল্প। আচ্ছা তাই গাবা না তাই নিয়াও তাই আমার পর আগে হাঁস আসতেছে খালি ফাজিল গল্প। ভালো গল্প তাহলে ভালো ডাই কই। ওই যে বাতাসার শব্দ শোনা যাচ্ছে, রেডিও হচ্ছে বাতাসা সিটু হবে নি ভালো কাই নাই। শোনেন এক ভদ্রলোক নূতন নূতন বাংলাদেশের থেকে আইছে, খালি লুঙ্গি পরা আন্ডার টান্ডার ফরে টরে না ওই এ আমার লজ্জা করতে ইচ্ছা তা আমার এইসব বাজে কথা ভালো লাগে না আমার লজ্জা। আমার তোমরা কি কও কাবো বলবো ওরে কপাল ওরা কই বলেন মরিচি তো একে তো ছাই আর বাতাস দিলি তো নাই। তা ওনার বুড়িটা মেলা বুড়ির উপরে কাগজ তুই চিঠি লেখা যায় রস পাইছে এবার আছে বলিতে সেহারা কালা তো থাকে মানুষ ওরা আলক্যাত্রায় গিলটি করা কড়ইয়ের পাশার থেকেও কালা বুঝতে পারছো সেহারাও সেই রকম আর কি। গাড়িতে উঠছে তো আজ বলদা টাইপের আর কি রানাঘাটেতে উঠেছে কলকাতা যাবে আর উঠবে তো ওট এই কথা কয়ে না রসের সময় লেডিস কম্পার্টমেন্টে উঠেছে। ও তো সব লেডিস নাকি বডিস ও সব কিচ্ছু বোঝে না ছাতা নারী পুরুষ সব সমান উঠেছে এখন ওই তিনজন যুবতী বসিয়ে আছে তার পাশে এক বুড়িও আছে ও যখন উঠেছে হ্যাঁ ওই ওই দুই সিটির আর কি মাঝখান বেজে দাঁড়াইছে একজন বলে উঠেছে দাদা আপনার ড্রামের দাম কত? ওরা রস করতেছে ও ভাবতেছে কি রে কানের দাঁড়িয়ে কেমন রিমিঝিমি রিমিঝিমি করে কি যেন জল তরঙ্গের মতো বাজিয়ে উঠলো যেন ওই নারী কণ্ঠ তো এখন অত ভাবছে ড্রাম টেরাম কোথায় নাই তো ওর মধ্যে আর কি একজন খোসা দিয়ে কয় ও দাদা আপনার এই ড্রামটার দাম কত? একটু বেবত টাইপের মানুষ যদি সেটিয়ে খাড়ায় এইবার কিন্তু রাগ হয়ে গেছে কি বাংলাদেশের থেকে কলকাতা আইছি বলে আমার পেটে খোসা দিয়ে ড্রাম বানাবে? তবুও দাঁড়ায় রয়েছে ধৈর্য ধরে পাশে আর একজন এইটার দেখো এই ড্রামটার দাম কত? লুঙ্গি উজ্জ করে কয় নল শুদ্ধ ১৪ টাকা। বেশ আমার না এসব বাজে কথা ভালো লাগে না সেটা আমার লজ্জা করে তাও ওনরাও কয় কও কও কও। ওই পাশে যে বুড়ি বসা ছিল সে দেখে শালা তো ঠগায় গেল বুড়ি ও তো সামনে দিয়ে উঁচু করেছে বুড়ি পিছন দিয়ে উঁচু করে কয় ও ফুটো ডেরাম এই জন্য কম দাম। শোনেন একটু হাসাই গেলাম যাতে বাড়ি যেতে সুবিধা হয়। ধরো পোষা পাখি কাটি হবে
পয়সা বাকি। না এই চড়া সুরে দুটো দেওয়া যাবে না, কণ্ঠে মার খেয়ে যাবো। তাহলে চিঠি লিখি, ঠিক আছে চিঠি লিখি, ভালো। আমি চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। তুমি প্রথম নিল ভালোবাসা, বন্ধু বুঝিও মোর মনে ভাষা, প্রথম নিল ভালো আমার গোপন আশা ভিজিয়ে দিলাম নয়নের জলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। যে বাসরে বসি হাতে মিলাইলে হাত, ফোটালে মোর বুকের মাঝে প্রেমের পারি যা, যে বাসরে বন্ধু যে বাসরে, যে বাসরে বসি হাতে মিলাইলে হাত, ফোটালে মোর বুকের মাঝে প্রেমের পারি যা, সে বাসরে শূন্য হি আমি বসে আছি পথে চাহিয়া, বন্ধু সেবা সরে শূন্য হে আমি বসে আছি পথে চাহিয়া, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। বন্ধু যে বকুলে, যে বকুলের তলে বসে শুনিয়েছিলে বাসি, সে বকুলের মুকুলে নাই বন্ধু ভালো হাসি, যে বকুলে যে বকুলে, যে বকুলের তলে বসে শুনিয়েছিল বাসি, সে বকুলের মুকুলে নাই বন্ধু আলো হাসি, আমার ছিঁড়ে গেছে কথা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। বন্ধু ভুলে যাওয়া, ভুলে যাওয়া, ভুলে যাওয়া পথটি বেয়ে ভুল করে এসে, পারো যদি দেখে যেও দিবসের শেষে, ভুলে যাওয়া ভুল করে এসে, পারো যদি দেখে যেও দিবসের শেষে, আমি কেমন আছি পরে ঘরে তুমি দেখতে পাবে নয়ন ভরে, আমি কেমন আছি পরে ঘরে তুমি দেখতে পাবে।
আছে মনে বিহাগী কেমন করে বাধা শিকলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে টাকা তো এমনি কি গান কি গান ওই আমি কোনোদিনও গাই না, আরে আমি জানি না ও গান কি জ্বালা কৌদি, ওই গান আমি কোনোদিন গাই এগুলো কালকে গাতি কবেন বাউল গানে, আরে ও গান আমি জানি না বলছি। আচ্ছা আচ্ছা দেখছি বানায় বানায় গাই কি যে লিখি কি যে বাকি পাই না খুঁজিয়া অবলা না বলা ব্যথা নিও বুঝি চিঠি এবার করিলে মিতি বন্ধু নিয় আমার প্রাণে প্রীতি আমি চিঠি এবার করে শেষ মিনতি চরণ কমলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে এখনো দুটো প্রশ্নের জবাব বাকি শোনেন নারী নরে কৃষ্ণ মিথ্যা কথা বলাইছিল কুরুক্ষেত্র সময় দ্রোণাচার্য বধের সময় কৃষ্ণ দশময় যুধিষ্ঠিরকে দিয়ে মিথ্যা বাক্য বলায় আজকে আজকে মায়েরা বসুন বসুন শোনেন আপনি সত্য বাক্য রক্ষা করে ধার্মিক হবেন ঈশ্বরকে জানবেন এটা একটা দিক আর ঈশ্বর ধর্ম সংস্থাপন করতে তার পারিষদদের নিয়ে এসেছেন এটা আর একটা দিক আজকে দুটো দিক দুই রকম বাবা বসো একটু বসো আচ্ছা মিথ্যা সাক্ষী দিলে হাকিমের কাছে তারও জেল হয় কিন্তু যদি ধরা পড়ে হয় না সাক্ষীর জেল হয় জানেন সাক্ষী যদি মিথ্যা সাক্ষী দেয় যদি ধরা পড়ে কিন্তু সিআইডি সিবিআইরা মিথ্যাকে ধরবার তরে আসামি ধরবার তরে তারা মিথ্যা আচরণ করে হয়তো দমদম থেকে মার্ডার করে ইটা পুকুরে এসে পলালো সিআইডি রাতে কেস গেল এই জায়গা পাগল হয়ে আসবে আপনি চিনতেও পারবেন না এই সিআইডি অফিসার তাহলে এই মিথ্যার উদ্দেশ্য কি আসামি ধরা ধর্মকে সংস্থাপন করা তাহলে যে মিথ্যা কহিলে হয় মানবের কল্যাণ মনে রেখো সেই মিথ্যা সত্যের সমান বোঝা গেল দেখেছেন ঘটনা কোন জায়গায় এই জন্য এখানে কোনো দোষ নাই ভগবান কেন এসেছিলেন যদা যদা হি ধর্মস্য গ্লানিত ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম শ্রীরামহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থয় সম্ভব আমি যুগে যুগে তাহলে সিআইডির উদ্দেশ্য কি আসামি ধরা এই জন্য মিথ্যা কথাও যদি বলে তারা আমি একটা পাগল মানুষ তোমাকে গ্রামে আইছি তাতে দোষ নাই এই জন্য কৃষ্ণ দোষ নাই উদ্দেশ্য দুর্যোধনের বংশকে ধ্বংস করা উচ্ছৃঙ্খল মহাপাপী বলে তারক গোসাই বৌরে মা কল কেন এই জন্যই তারক গোসাই
সাত দিন পর্যন্ত স্ত্রী প্রসব বেদনা খাচ্ছিল শ্রুতি কাগারে। উনি গানের থেকে শুনতে পেয়ে বাড়ি গেল। ও ওই ব্যথা দেখে সহ্য করতে পারে নাই বুকে, এই জন্যে বলেছিল ডেকে, আমি আর আর তোমার এই এই ব্যথা আমি আর তোমাকে সৃষ্টি করবো না, আজ থেকে তোমাকে মা বললাম, প্রসব হয়ে যাও। কত বড় আবেগের কথা বুঝতে পেরেছেন, হৃদয়টা কত কোমল হলে সেই মানুষ এই কথা বলে। ওই পরিস্থিতিতে ওই যন্ত্রণা দেখে সহ্য করতে পারে না এইদিকে প্রসব যন্ত্রণা, বলে মা আমি আর ওইটার গ্রহণ করবো না, এত কষ্ট পেয়েছ, আজ থেকে তুমি মা, প্রসব হলে। ওই যে মনটা না, আমি এই গান জীবনেও গাই নাই কোনোদিন, জানি তবু বানাই বানাই গাছ পাগল বিজয় সরকারের গান বানায় গাওয়া ঠিক কিরম সুর মনটারে বলি আমার বোনটারে বলি তুই এ জীবনে দাদা ছাড়া আর কি পেলি, কি বললি বাড়াই দিলে কেন, এ জীবনে দাদা ছাড়া আর কি পেলি, বেশি বাড়িয়ে গেছিল আর আমার বেশি কমে গেছে, আমার মনটারে বলি আর কি পেলি,
যাক এবার আমরা দুজনে মুখোমুখি মিলন করি। তবে একটা কথা বলি, আমাদের গান আরম্ভ হয়েছে দুর্গাপূজার থেকে। আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ চলছে, মাঘ ফাল্গুন চৈত্র প্রতিদিন অনুষ্ঠান। আজকে এখানে গাইলাম, কাল আমাদের বহরমপুর হরিদাস মাটি, পরশু দিনে বেথুয়া মুজাফর কলোনি, তারপর দিন বাংলাদেশে চলে যাব। প্রথম গান গাইব মসিয়াহাটি 96 খান, তারপরের দিন গাইব 13 খাদা, তারপরের দিন গাইব ডুমুরিয়া। ওই গান শেষ করে গাড়ি ছেড়ে ভোরে 6টার ভিতরে বর্ডারে আসব, বর্ডার পাস হয়ে এসে আবার ওই পর কোনো ফাঁকা নাই এসে গান গাবো আমরা কালীনারায়ণপুর হালালপুর। পরপর 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 আমি এখন 4 ঘন্টার বেশি কোথাও প্রোগ্রাম করি না, শুধু এই জায়গায় 4:45 ঢোল এসেছে, 11:45 বাজে, 7 ঘন্টা চলতেছে। যদি 7 ঘন্টা করি আমার প্রত্যেক দিন গান গাইতে হয় তাহলে আর গান গাওয়া লাগবে না প্রত্যেক দিন। ওই লাভ ইউ, তোমার তো লাভ ইউ, আমার বাস ইউ হয়ে যাবে। সকালে গঙ্গা তুলিকারে পাঠাইছি, ওরা গান গাচ্ছে আজকে খাসের হাট। কালকে কত রাত্রি বাড়ি গেছি ভোর 5টায়, ওদের পাসপোর্ট ভিসা করে এনেছি, সেই পাসপোর্ট ওদের আবার বনগা মতিগঞ্জে পাঠিয়েছি, 5:30 থেকে আমি মনিটরিং করছি, ওবার গাড়ি ভাড়া করে রেখেছি, সেই গাড়িতে করে ওদের নিয়ে গেছে, ওরা গান গাচ্ছে খাসিরহাটের থেকে। কালকে এসে আবার পার হয়ে গাড়ি আমার বাড়িই রয়েছে, কালকেই চলে যাবে আবার কুচবিহার, ওখান থেকে গাড়ি তুলে এই চলতেছে ওদিকে। ছেলে মেয়ে গঙ্গা তুলিকা ওরাই করে বেড়াচ্ছে, আমি এই করে বেড়াচ্ছি। হরিবল, ওরা আমার শিষ্য ছেলে মেয়ে। সঙ্গপনে তোমার সনে মনে মনে আমার মিলন, সঙ্গপনে তোমার সনে মনে মনে আমার মিলন, আর কেন করিব দ্বন্দ্ব, এসো এসো শ্যামানন্দ, আমাদের মিলনে হবে আনন্দ, দাঁড়াই দুইজন সঙ্গপনে তোমার সনে মনে মনে আমার মিলন। হ্যালো, আমি তোমার মুখের কথা শুনে আমার বড় ভালো লাগলো প্রাণে, এবার থাকবো মধুর বৃন্দাবনে সার করিয়ে তোমার চরণ। যাকে শ্যামানন্দ মানুষকে আনন্দ দিতে, একটু দ্বন্দ্ব করেছিল এ সভাতে, মিলন হলাম আমরা দুজনাতে, এতে হলো আমাদের আনন্দ বর্ধন। আমি মানুষকে আজ দিতে আনন্দ, শুধুমাত্র করলাম দান্ড, এখন প্রাণে জাগে আমার মিলন ছন্দ, দ্বন্দ্ব ছেড়ে হব মিলন। দেখো সকলের মনে কত আশা, লাফাইয়া লাফাইয়া ধরে বাতাসা, প্রসাদের প্রতি যে সকলের আশা, ভালোবাসা থাকুক জানি সর্বক্ষণ, ওরে লাফাইয়া লাফাইয়া ধরে বাতাসা, না পেলে তার কত হতাশা, কোথায় রুদ্ধ হয় তার কণ্ঠের ভাষা, অন্তরে তার জাগে বেদন। তাহলে আমরা কি দুই একখান পাব, নাকি দুই ভাই বিমুখ হয়ে যাব? এইবার শিখোয়ে দেশে আমরা খাবো, উলুধ্বনি দাও তোমরা সর্বজন, ওরে ওই বাতাসা হাতে নিয়ে
এবার খেতে খেতে চলবো ধে, ও তাই মায়ের দেওয়া প্রসাদ পেয়ে ধন্য করব মানব জীবন। বাতা সাচা তখন দোকানে ছিল, ততক্ষণ ওটা বাতাস রইল, তখন মায়ের পূজায় লেগে গেল প্রসাদ হলো বাতাস তখন। ও তাই এই যে আর দেবেন না, এদিকে যন্ত্রে পড়ছেন, ঠিক আছে হয়ে গেছে, যন্ত্রে যদি আঘাত লাগে তখন বেদনা লাগে, তাই কৃষ্ণচন্দ্র মনের অনুরাগে ছুরিতে এবার করিল বারণ। ওই দূর থেকে ওই সোনার চোটে ওরে বাতাসায় যদি কাফাল কাটে তখন যেতে হবে ওই নিতাইয়ের হাটে, নাম বিলাতে ওরে হলো যেমন। আরে বাতাসা দেখো স্টেজে দিল, সেই বাতাসাতে হৃদয়ে জুড়িয়ে গেল, ওরে অনেকক্ষণ পরে পিপাসা গেল, সেই কথা সবাই করলাম বর্ণন। আমার ছোট কর্তা বসেছিল ও মাইক্রোফোন নিয়ে ঠেলে উঠল, উনি এনে প্রসাদ দিল হরি হরি বলো যত ভক্ত। ওই যে প্রসাদ নিয়ে হাতে করে সুচাই এলেন এই সভাতে, ও তাই প্রসাদ পেয়ে এই জগতে ধন্য করো এবার জীবন। নানে প্রসাদ পেয়ে জীবন ধন্য হলো, সবাই প্রেমানন্দে হরি বলো হরি বলো, আমাদের মিলন দেখো হয়ে গেল, হরি হরি বলো সর্বজন। আর কয়দিন পরে ওরাও দাঁড়াবে ইঙ্গিতে ভঙ্গিতে বুঝলাম তবে, ও আবার আমার পাশায় কাঠি দেবে, সেইভাবে তৈরি হচ্ছে এখন।